নওগাঁ শহরের দেয়ালগুলো যেন এখন দ্রোহ, স্বাধীনতা আর সম্প্রীতির প্রতীক। দেয়াল লিখন গ্রাফিতিতে সেই বার্তাই তুলে ধরছে শিক্ষার্থীরা। রং তুলির আচরে স্মরণ করছেন ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ হওয়া শিক্ষার্থীদের, নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন সবার চোখে। ডিসি বাংলো থেকে শহরের অলিগলি, নওগাঁ শহরের এক একটি দেয়াল যেন ডানা মেলা নতুন প্রজাপতি, নতুন সূর্য, নতুন সম্ভাবনা, এ যেন নতুন এক বাংলাদেশ। বিজ্ঞাপন আর পোস্টারের দখলে থাকা এক একটি প্রাচীর রূপান্তর হয়েছে ক্যানভাসে। শিক্ষার্থীদের স্বপ্নের প্রতিচ্ছবি তুলির আচরে স্থান পাচ্ছে দেয়ালে দেয়ালে। ফুটিয়ে তোলা হয়েছে দ্রোহ, মুক্তি আর সম্প্রীতির বার্তা, শোভা পাচ্ছে লাল সবুজের পতাকা। স্বাধীনতার পর আমাদের আনন্দটাকে উদযাপন করার জন্য দেশ সংস্কারের কাজে আমরা গ্রাফিটিটা করছি, সব শিক্ষার্থীরা এটা চেষ্টা করছে। বৈষম্য বিরোধী ছাত্র যে আন্দোলনটা হলো এটার কিছু চিত্র ফুটে তুলছি, আর এখানে আমরা লিখেছি 52 দেখিনি, 71 দেখিনি, 24 দেখেছি। দেশ সংস্কারের কাজ করছি, আর মেনলি গ্রাফিতির মাধ্যমে আমরা যে স্বৈরাচারের পতন ঘটিয়েছি এবং আমরা যে হচ্ছে আন্দোলন করেছিলাম সেটা আমরা ফুটিয়ে তুলছি। শহর সাজানোর এই কাজে শিক্ষার্থীদের পাশাপাশি স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও। নিজেদের টাকা দিয়ে কিনেছেন রং তুলি সহ অন্যান্য সরঞ্জাম, কোথাও কোথাও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন স্থানীয়রাও। আশেপাশে দোকানপাট এবং বিভিন্ন জায়গা থেকে আমাদের বিভিন্ন সাপোর্ট আসতেছে। কালারের যেসব দোকানগুলো, মার্কেটগুলো আছে, সেগুলো আমাদের কম মূল্যে, স্বল্প মূল্যে আমাদের রংগুলো সরবরাহ করছে। রং তুলির ছোঁয়ায় মলিন জীর্ণ দেয়ালগুলো হয়ে উঠেছে রঙিন, যা নজর কাড়ছে শহরবাসীর। নিজেদের মাঝে দেশপ্রেম জাগ্রত করতেই বিশাল এই কর্মযজ্ঞ চলছে বলে জানিয়েছে শিক্ষার্থীরা। গ্রাফিতির মাধ্যমে যে স্বৈরাচার, শেখ হাসিনার অত্যাচার, জুলুম, এগুলো ফুটিয়ে তুলতেছি, তার পাশাপাশি আমাদের যে শহীদ ভাই রয়েছে তাদের আমরা যে স্মৃতিগুলো সেগুলো আমরা গ্রাফিতির মাধ্যমে আমাদের দেওয়ালে উপস্থাপন করছি, এবং আমরা যেন সেই শহীদ ভাইদের প্রতি আমাদের দেশপ্রেম জাগ্রত হয় এই জন্য এই গ্রাফিতি কাজগুলো আমরা প্রতিনিয়ত করছি। দেয়ালের রঙের মতোই সুন্দর হবে বাংলাদেশের আগামীর দিনগুলো, এ প্রজন্মই হবে দিন বদলের উপকার, দেশকে এগিয়ে নিবে অনেক দূর, এমনটাই প্রত্যাশা সবার।